শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্র সঞ্জীব ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালটা দেখো বাজার দিয়ে শুরু করলাম। সকাল সকাল একদম ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে কত সুন্দর লাগে না? কিন্তু দেখো বাজারগুলো সব গুছিয়ে নিলাম, বেগুন আলু বাঁধাকপি শাক আর লাল শাক আর বথুয়ার শাক নিয়ে এসছে, দু রকমের শাক নিয়ে এসছে, আর সজনা আলু বেগুন বাঁধাকপি এগুলোই নিয়ে এসছে। তো আজকে হচ্ছে আমাদের এখানে বলতে না অনেকটা দূরে, মানে এখানে আমাদের এখানে মকর সংক্রান্তির মেলা হয়। তো সেটা হচ্ছে একটা আশাপুরে হয় আর একটা হচ্ছে গৈলা হয়। তো আশাপুরটা আমাদের কাছে পড়ে, গৈলাটা একটু দূরে পড়ে। তো বিকেলে ভাবছি ওখানে যাবো, তো দেখ যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এগুলো সবজিগুলো সব, আর ওইদিকে রসুন নিয়ে এসেছিলো, তো সব ওই সবজিগুলো আমি ফ্রিজের বাক্সটাতে ভরে নিলাম, আর এই যে আলুগুলো সব ঝুড়িতে রেখে দিলাম। আর আলুটা হচ্ছে নিচে থেকে আমি প্লাস্টিক পেতে দিই ঝুড়িটাতে, না আলুগুলো মানে এখন নতুন আলু তো ছোটো ছোটো আলু বেরিয়ে যায়, তো ওই জন্য ওগুলোতে প্লাস্টিক ভরে নিয়েছি। আর এই যে সব সবজিগুলো তুলে নিচ্ছি, শাক টাক সব ঢেলে নেবো আর দিয়ে সবজি সবজি কেটে নেবো, কেটে বাড়িকার সব কাজকর্ম করে টরে তারপরে স্নান করে পুজো করে রান্না বসাবো। আর আজকে হচ্ছে আমার মর্নিং ডিউটি, মানে বুঝতে পারছো তো মর্নিং ডিউটি থাকলে মানে তাড়াহুড়ো একটা ব্যাপার থেকে যায়, আমি সব তাড়াহুড়োই করি। তো তোমাদের সঙ্গে দেখো সকাল থেকে আসতে পারিনি, বাজার নিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 7টার সময় নিয়ে এসেছিলাম। তো দেখো এদিকে সবজি কেটে নিয়েছি, তো ভাবলাম বেগুনটা কাটছি তোরাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সবজি কাটালো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো এদিকে সবজি সবজি কেটে রেখে আর এদিকে চলে আসলাম, আমার আলনা টালনাগুলো ছেড়ে আর ছেলেকে বকবক করছি বকছি, মানে একদমই কথা শুনে না, মানে জামা কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, কিচ্ছু করে না। তো দেখো আলনাটাও এলোমেলো হয়েছিলো, সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর বুঝতে তো পারো প্রতিদিন আমার ঘুম থেকে উঠে একটাই ডিউটি এই আলনা গোছানো, মানে কোনো সময় ঠিকঠাকভাবে গোছানো তো একদমই থাকে না, মানে রাখে না, গোছানো রাখবে তারপর তো থাকবে, কিন্তু বাড়ির ছেলে তো আর হাজব্যান্ড তো এগুলোতে তো কোনোদিন মানে রাখবে না। তো যাই হোক আমাকে তো করতে হবে। তো দেখো এদিকে আমার কাপড় গোছানো হয়ে গেছে, বিছানাটা সব তুলে নিয়েছি, তারপর ঘরগুলো মুছে নিয়েছি, পুজো করবো তো ঘরটারগুলো মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো দেখো বন্ধুরা ওইদিকে আমি স্নান করে পুজোও করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ ফ্রিজে রাখা ছিল, আজকে মাছ নিয়ে আসেনি, তো ভাবলাম যে মাছের ঝোলই করে নিই, বেগুন ভাজা মাছের ঝোল ভাত, আর কিছু করব না, বেশি কিছু করব না, ওই প্রয়োজন পড়লে রাত্রে কিছু দেখা যাবে। মানে মর্নিং ডিউটি থাকলে তো সকালে একদম ডিউটি বলতে 9টা থেকে ডিউটি, তাহলে তার মধ্যে তো এত কিছু রান্না তো কোনো সময় করা, তার মধ্যে ব্রেকফাস্টও বানাতে হবে, সব দিকটা দেখে তারপরে করতে হয়। তো দেখো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি মাছ ছিল না, 5 পিসই মাছ ছিল, তো ওটাই করে নেবো ঝোল, একবেলা তো হয়েই যাবে। তো তেলাপিয়া মাছ ছিল, বেশ বড়ই ছিল মাছগুলো, তো ওগুলো আমি দুটো করে কেটে নিয়েছি। আর ওই যে একটা রুই মাছের পেটি ছিল, ওটা বাবা তো এই মাছগুলো খেতে পারে না, কাটা অনেক, তো ওই জন্য বাবার জন্য ওই পেটিটা ভেজে নিয়েছি, পেটিটা বাবাকে দিয়ে দেবো। তো দেখো আমার মাছগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মাছ না কড়া করে না ভাজলে কিন্তু আমার ভালো লাগে না, অনেকে দেখেছি মাছ একটু মানে কড়া করে ভাজে না, কাঁচা কাঁচা মানে একটু একটু হালকা লাগিয়ে থাকে, তো আমার ভালো লাগে না। আমার মনে হয় যে একবারে মাছ কড়া করে ভাজলে মাছের যে গন্ধটা থাকে আটটা, সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না। তো সবাই দেখি দেখো মাছগুলো ভেজেও তুলে নিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম আলু সজনা আর টমেটো, আলু সজনা টমেটো দিয়ে ঝোল করব, আর অন্য কিছু দেব না। সজনা নিয়ে এসেছিলো তো ভাবলাম যে একটু সজনা কেটে দিই, আর অর্ধেকটা সজনা দিলাম, অর্ধেকটা সজনা রেখে দিয়েছি। আর এখন তো মানে পিঠে পুলি খাওয়াচ্ছে সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে, আর এত সবজিও লাগছে না, হয় মানে রাতে পিঠে খেয়ে নিচ্ছে বা একটু ভাত খেয়ে নিচ্ছে হয়ে যাচ্ছে, ওই জন্য আর তরকারি নষ্ট হচ্ছে, ওই জন্য অল্প করলাম। তো দেখো এদিকে মশলা দিয়ে দিয়েছি, আর আমার বাড়িতে না মশলাটা একটু বেশি খায়, মানে তেল মশলাটা একটু বেশি হয় রিচ, মানে আমি বলি কিন্তু বলে নাকি মশলা না দিলে টেস্টি হচ্ছে না, মাছ মাংস একটু রিচই ভালো, ওই জন্য মশলাটা অনেকটা বেশি হয়েছে। আর এই কড়াইটাতে না রান্না করতে একদম সুবিধা হয় না, কিছু করতে সুবিধা হয় না, যাই হোক
চিনিটা অল্প চিনি শেষে গেছে, অল্প চিনিটা ঢেলে নেবো। চিনিটা ঢেলেও নিয়েছি, আর এদিকে দেখো মাছটা ত্বকেটা বসানো হয়ে গেছে, লেগে গেছে। আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো, আর তারপরে আমি রেডি হবো। ঝোলটা ফুটবে, আমি রেডি হবো আর চলে যাবো ডিউটি। জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে আর ঢাকা দিতে তো না। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আমি অনেকদিন পর একটু রেডি হলাম। মানে অনেক দিন ধরে কোথাও সাজুগুজু হয়নি, কোথাও যায়ও নি, তো দেখো সাজুগুজু করে নিয়েছি। হয়েছে এই জ্যাকেটটা সিকিম গেছিলাম, তখন বর কিনে দিয়েছিল, তো এই জ্যাকেটটাই পরে নিয়েছি। একটু যাবো মেলাতে, আমাদের এখানে পাশে, তো ওখানে তোমাদের দেখাবো, চলো দেখে গেলাম। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সকাল থেকে তো তোমাদের সামনে একদমও আসতে পারিনি। তো দেখো এইটা হচ্ছে আমাদের আশাপুরের রাস্তা, মানে যে মেলা যাওয়ার, তো রাত্রি হয়ে গেছে, তখন মানে সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজছিল, বাড়ি থেকে বেরিয়েছিলাম। যদিও সকাল থেকে মেলা শুরু হয়েছে, সকাল থেকে অনেকে স্নান করে আজকের দিনে, অনেকে স্নান করলে ভালো, তো আমাদের তো হয়নি। দেখো ওই যে আমাদের হচ্ছে আশাপুরের রাস্তা, গোয়েলাটা অনেকটা দূরে, তো শুভম যেমন গোয়েলাতে মেলার পাশে শুভম করতে পারি ও বলেছিল, ওখানে যাওয়া হয়নি। তো দেখো মেলাতে পৌঁছে গেছি, আর এইটা হচ্ছে আমাদের গঙ্গা আছে। দেখো এখন বেরিয়ে যাবো মেলা থেকে, উপর থেকে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো। আর বেশি কিছু দেখাতে পারলাম না, তো দেখো কত দোকান বসেছে, মানে এটা হচ্ছে বাঁধ, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাঁধের উপর থেকে, কত বড়টা। চলো টাটা, ভালো থেকো সবাই।